জন্মাষ্টমীর পরের দিন নিজের হাতে ভোগ রান্না করে করলাম গোপাল পূজা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কিন্তু আজকে সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি, আমার মা কিন্তু তারও আগে ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে ঘরে সমস্ত কিছু কাজ করে নিয়েছে। আর আজকে যেহেতু জন্মাষ্টমীর পরের দিন পালন করতে লাগবে, তাই মা কিন্তু এখানে পূজা দিতে বসে গেছে, আর আজকে নাকি সকাল 7টার আগেই পালন করতে হবে। তাই মা এখানে চিড়ে দই আর কলা দিয়ে সবার প্রথমে ঠাকুরকে পূজা দিয়ে নিচ্ছে, যাতে আমরা 7টার আগে পালনটা করতে পারি। মা এখানে পূজা করছিল, আমি কিন্তু চলে গেছিলাম স্নানে, আর স্নান থেকে এসে ঠাকুর প্রণাম করে কিন্তু আমি এখানে পালনের প্রসাদটা খেলাম। আর এই পালনের প্রসাদটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি কিন্তু বারবার এই প্রসাদটা চেয়ে খাই। যাই হোক, আমি তো প্রসাদ খেয়ে বসেছিলাম, কাকিরা এখানে সবজি কাটাকাটি করছিল, আর ঠাকুমা এখানে রান্না করছিল, তাই বললাম একটু হাসো, আর ঠাকুমা তো হাসতে গিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে তো আমিও বসে পড়েছি কাজ করার জন্য। তো এখানে তালের থেকে রসটা বের করে যা যা রান্না করব, মানে ঠাকুরের ভোগ রান্না করব, সমস্ত কিছুর জন্য কিন্তু এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি। তারপরে বসে পড়েছি রান্না করতে। তো এখানে সবার প্রথমে দুধটা চাপিয়ে দিলাম গরম হবার জন্যে, আর অন্যদিকে কড়াইটাও চাপিয়ে দিলাম। তো এখানে আমি একে একে সবার প্রথমে কিন্তু তালের বড়াটা ভেজে নিচ্ছি, আর আগের দিনের থেকে কিন্তু আজকের তালের বড়াটা খুবই সুন্দর হয়েছিল। আর এটা যেহেতু একদম নতুন কড়াইয়ের মধ্যে রান্না করছি, তাই নিচে হালকা লেগে যাচ্ছিল, কিন্তু পরে একদমই অসুবিধা হচ্ছিল না। আর অন্যদিকে কিন্তু আমি দুধের মধ্যে চালটা দিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একে একে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। অনেকে আমাকে বলেছো যে দিদি, তোমরা যেই গ্যাসে রান্না করো সেই গ্যাসে আবার ঠাকুরের জন্য ভোগ কেন রান্না করছো? আসলে আমি যা জানি, আগুন, জল ও মাটি এদের কোনো ছুঁয়াচে হয় না। আর আমরা এই গ্যাসে রান্না করার আগে ভালো মতন গোবর জল দিয়ে গ্যাসটাকে ধুয়ে নিয়েছি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে। তারপরে কিন্তু এখানে আজকে আমি প্রথমবার বানাচ্ছি তালের মালপোয়া। আর এখানে দেখতেই পাচ্ছ মালপোয়াটা প্রথমবার যেহেতু বানাচ্ছি, একটু তো এদিক ওদিক হবেই। আর আমার পায়েসটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে, তাই নামানোর আগে কিন্তু এখানে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। যাই হোক, মালপোয়াটা কিন্তু ভালোই হয়েছে, একদম বলবো না যে খারাপ হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। আর এখানে আমি মালপোয়াটা একটু চিনির রসে দেব, তাই আগে আমি এখানে চিনির রসটা বানিয়ে রেখে দিয়েছিলাম। কিছুটা চিনির রসে দিয়েছিলাম আর কিছুটা আমি এমনি রেখে দিয়েছিলাম। আর এই মালপোয়া বানানোর জন্য কিন্তু ব্যাটারটা আমি আটা, চিনি, তালের রস ও দুধ দিয়ে মেখে তারপরে ভালো মতন বানিয়েছি। না মোটা না পাতলা, যেমনটা মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা বানানো হয় ঠিক তেমনভাবে। অন্যদিকে আমার পায়েসটা হয়ে গেছিলো, আর এদিকে আমার সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে, তাই এখন আমি একে একে লুচিটাও ভেজে নিচ্ছি। যেহেতু আগের থেকে মাখা ছিল, তাই দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। আর আমার ভোগ রান্না হতে না হতেই যেহেতু কাকিদের ভোগ রান্না করা হয়ে গেছিলো, তাই এখানে কাকিরা গোপালকে ভোগ নিবেদন করে কিন্তু গোপাল পূজা করে নিল। আর আমিও কিন্তু ভোগ রান্না করার ফাঁকে চলে এসেছিলাম গোপালকে পূজা করতে। তো আমিও গোপালকে কিন্তু পূজা করে প্রণাম করে নিলাম, আর দেখতেই পাচ্ছ কালকের মতন কিন্তু আজকেও গোপালকে কত সুন্দর লাগছে। তারপরে কিন্তু আমিও আমাদের রাধা গোবিন্দের সামনে সুন্দর করে ভোগের থালাগুলো সাজিয়ে দিলাম। তো ভোগের মধ্যে ছিল পায়েস, লুচি, তালের বড়া, মালপোয়া, আর ছিল একটা মিষ্টি মালপোয়া। মানে দু রকমের মালপোয়া ছিল, একটা মিষ্টি একটা নর্মাল। যাই হোক, তারপরে কিন্তু এখানে বুনুর ঠাকুরদা পূজা করে দিচ্ছিল। মা বলেছিল বুনুর ঠাকুরদাকে দিয়ে একটু পুজো করাবে, যেহেতু বাড়িতেই ছিল। যাই হোক, এখানে বুনুর ঠাকুরদা পূজা করছিল, আর পূজা শেষ হওয়ার আগে কিন্তু অবশ্যই সকলে মিলে হরির নাম জপ করেছিল। আর তোমরা হয়তো আমার ভিডিওর মাঝে মধ্যে অনেক আওয়াজ পাচ্ছ, কারণ আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে, আর বাইরে প্রচণ্ড হাওয়ার কারণে গাছপালাগুলো টিনের মধ্যে জোরে জোরে আওয়াজ করছে। তারপরেও কিন্তু আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে এই সমস্ত কিছু মানিয়ে নিয়ে, কারণ আমি যেহেতু রাত্রেবেলা ভিডিও এডিট করতে পারি না সময়ের অভাবে, কারণ আমাকে রাতে রান্না করতে হয়, তাই আমি দিনের মধ্যেই কিন্তু ভিডিওটা এডিট করি। তাই তোমরা একটু কিন্তু মানিয়ে নিয়ে আমার পাশে থেকো। যাই হোক, ঠাকুরদা পূজা করে চলে যাওয়ার পরে কিন্তু আমি আর মা দুজনে মিলে রাধা গোবিন্দকে পূজা করি। আর আজকে যেহেতু গোপালকে ভোগ লাগিয়ে পূজা করা হয়েছে, তাই আজকে নাকি বাল্য সেবা দিতে লাগে। আর আমাদের পাড়াতে বালকের অনেক অভাব, আর বালিকার কিন্তু কোনো অভাবই নেই।
তাই এখানে চারটা বালিকা আর একটা বালককে বসিয়ে পূজা করা হলো। যাই হোক, মা আর কাকি দুজনে মিলে কিন্তু বালক বালিকা সেবা দিল। এরপরে কিন্তু আমিও বসে পড়েছি সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়ে। আর কালকে যেহেতু উপোস করেছিলাম, আর উপোসের পরের দিন যদি একটু ঝালঝাল খিচুড়ি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই এখানে খিচুড়ি, ঘণ্ট, পাঁচ রকম ভাজা, তালের বড়া আর ভোগের প্রসাদ নিয়ে কিন্তু আমি প্রসাদ পাবার জন্য বসে পড়েছি। আর আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে কিন্তু আমার পাশে থেকো।